পরে আল্লাহ আদম সফিউল্লাহকে বানানোর চিন্তা করলো বলে হুজুর কেমনে আল্লাহ বলেছেন ইন্নি জাইলুন ফিল আরদি খালিফা মানুষ বানাবে কি বানাবে মানুষ বানাবে ও বন্ধু তখন ফেরেশতাদের সাথে যখন আল্লাহ ছোট্ট কাট্ট মিটিং এ পরামর্শ করলেন ফেরেশতারা কয় আল্লাহ বানানোর তো দরকার নাই তোমার গোলামির জন্য আমরাই যথেষ্ট তারা মারামারি করবে খুনো খুনি করবে তোমার গোলামি করবে না তখন আমার আল্লাহ উত্তর দিয়েছেন ইন্নি আলামু মা লা তাআলামুন আমি যা জানি তোমরা তা জানো না জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ তার প্রমাণ আল্লাহ রাব্বুল আলামিনের সেদিনের বয়ান ছিল অত্যন্ত রহস্যময় আল্লাহ বুঝাইতে চেয়েছে আমার সব গোলাম নাফরমান হবে না আমার সব গোলাম অকৃতজ্ঞ হবে না যেমন আজকের জান্নাতের বাগানে আমার কথা শোনার পরে যারা এসেছেন সবাই কৃতজ্ঞ যারা এখনো বাড়িতে তারা বন্ধু তাদের জন্যই কিন্তু সাদ্দাতের আলোচনায় শয়তানের আলোচনা তাকে আল্লাহ কি মর্যাদা দিয়েছে না জিনের বাচ্চা থেকে ফেরেশতার লিডার বানাইছে না ফেরেশতা শিক্ষক বানাইছে না যখন আদম সুফিউল্লাহ কি বানাইলো আজকের আওয়াজ বুদ্ধিমান যারা তারা বুঝবে সেন্সলেস মানুষের জন্য এখানে কিছুই নাই ঠিক কিনা বলেন এত মর্যাদা দিল আদমকে আল্লাহ বানাইবো তুই মাইন্নে না নিবি সে কয় না আদম হলো মাটির আমি হলাম আগুনের আমার পাওয়ার বেশি এবার আদমকে বন্ধু বানাইলো সকল ফেরেশতা দেখে খুশি রে বন্ধু আদমকে শয়তান তখন ফেরেশতাদের লিডার সে দেখে আয়েশা সঙ্গে সঙ্গে থুতু ফালাইছে নাউজুবিল্লাহ বলেন আপনাদের এই গোয়ালিতে কুকুর আছে নি আছে কুকুরের জন্ম কোথায় জানেন নি জানেন না এই আদম সফিউল্লাহকে দেখার পরে শয়তান ঘৃণা করে থুতু ফালাইছিল এই থুতু থেকে আল্লাহ কুকুর সৃষ্টি করেছেন এই কারণে সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে নাপাক এবং নোংরা হলো কুকুর নাউজুবিল্লাহ বলেন না কেন আর জোরে যখন বন্ধু আদম কমপ্লিট তারপরে সবাইকে বললেন সেজদা দিতে ফেরেশতারা সেজদা দিয়েছে এক সেজদায় 100 বছর একটা সেজদা দিয়া দাঁড়াইলো দাঁড়ায়া যাইয়া দেখে আজাজিলের ঘর বাঁকা হয়ে গেছে তার মানে তার সাজা শুরু কয় আপনার ঘাটটা বাঁকা কেন এমন বেহাল অবস্থা কেন কয় আল্লাহ অর্ডার করছে সেজদা দেওয়ার জন্য তোমরা সেজদা দিয়েছো আমি সেজদা দেই নাই অহংকার করেছি গেট আপ দেখাইছি এই জন্য মনে আল্লাহ নারাজ হয়ে গজব দিছে এই জন্য বন্ধ ফেরেশতারা সাথে সাথে খুশি হয়ে শুকরিয়া স্বরূপ আরেকটা সেজদা দিয়েছেন এই সেজদায় আরো 100 বছর কাটাইছে এই কারণে প্রত্যেকটা রাকাতে দুইটা সেজদা জোরে বলেন সুবহানাল্লাহ প্রেমের একটু একটু করে প্রেমের আওয়াজ দিব বন্ধু যেটা হলো আমি আপনাদেরকে যে আওয়াজটা শোনাইতে চাই যে আলোচনাটা এটা সকল গোটা পৃথিবীর মানুষের জন্য শিক্ষা সেই শিক্ষাটা হলো বন্ধু আপনারা সবাই জানেন আজরাইল মানুষের জান কবজ করে কথা বলেন না কেন আজরাইল মানুষের জান কবজ করে জান মানে কি বলছেন নি জান হলো বন্ধু আমরা বাংলা ভাষায় জান বলি এটারই মূল হলো বাংলাতে এটাকে বলা হয় আত্মা কি বলা হয় ইংলিশে এটাকে বলা হয় সোল আরবিতে এটাকে বলা হয় রূহ কি বাংলাতে কি আত্মা আরবিতে কি ইংলিশে কি সোল সোল আল্লাহ বলেছেন সে দা সোল ইজ দা ওয়াটার অফ মাই লর্ড জোরে বলেন না সুবহানাল্লাহ আত্মাটা হলো আল্লাহর নির্দেশ ফার্স্ট টেন্স আলমে আরোহা প্রেজেন্ট টেন্স এই পৃথিবী ভাইজান বসেন না এবং ফিউচার টেন্স হলো বন্ধু কবর তাহলে আত্মা তিনটা জায়গায় একটাই ছিল ওখানে এখন আর নাই এখন আছে আপনারা আমার মাঝে ঠিক কিনা বলেন যখন এই দেহ থেকে পাখি যাবে রে এটা চলে যাবে বন্ধু কবরে যার মানে হলো কি এটা হলো যে কি যদি বলেন না সুবহানাল্লাহ আল্লাহু আকবার আরেকটু মহব্বতে আল্লাহু আকবার এটা আমরা বলি আঞ্চলিক ভাষায় কয় জান নিয়ে গেছে কি নিয়ে গেছে কথা বলেন না কেন ও বন্ধু জানটা যিনি নিয়ে যাবে রে ওনার নাম হলো আজরাইল ওনাকে বানাইছে মৃত্যুদূত করে উনি ভয়ঙ্কর শক্তিশালী জিনিস আল্লাহর পরে ভয়ঙ্কর যদি কিছু থাকে তাহলে সেটা হলো সেই মৃত্যুদূত আজরাইল কথা বলেন না কেন মরণটা কেমন জানেন নি মরণটা কেমন বন্ধু জানো না ইব্রাহিম খলিলুল্লাহ বলেছিল সেই আজরাইলকে
এরে আজরাইল তুমি তো প্রাণীর জান কবজ করো রে কেমন করে জান কবজ করো আমি একটু দেখতে চাই আজরাইল বলে নবী গো পাপী লোকের জান আমি যেমন করে কবজ করি এই সরজ যদি আমি ধরি গো সইতে পারবেন না ইব্রাহিম নবী বলতেছেন তারপরেও একটু দেখতে চাই দেখতে চান কয় হ্যাঁ বন্ধু আজরাইল যখন সেই সূরত ধরল রে সঙ্গে সঙ্গে ইব্রাহিম খলিলুল্লাহ বেহুশ হয়ে গেছে জোরে জোরে বলুন না আল্লাহু আকবার ইব্রাহিম খলিলুল্লাহ 124,000 নবী রাসূল 224,000 মতান্তরে 300,000 এর মধ্যে আল্লাহ 8 জন নবীকে নিজে স্বর্গে উপাধি দিয়েছেন এর মধ্যে একজন হলো ইব্রাহিম খলিলুল্লাহ খলিল মানে বন্ধু বানাইছি আল্লাহর বন্ধু যদি মৃত্যু দুদের ভয়ঙ্কর চেহারা দেখে বেহুশ হতে পারে রে তাহলে আপনারা বলেন আপনার আমার দশাটা কি বেহাল হবে কথা বলেন না কেন বন্ধুরে আমার ও বন্ধু আজরাইল যখন আমার নবী যখন চলে যাবে দরজায় যখন নক করেছিল রে মা ফাতেমার কান্নায় ওনার বুক ভেসে গেছে জোরে বলেন আল্লাহু আকবার সেই আজরাইল যদিও সেই ফেরেশতা যেটার মধ্যে কোনো সন্দেহ নাই অন্য কোন ফেরেশতা দেখতে পান আর না পান বন্ধু মৃত্যু দোর থেকে বাঁচার কোনো উপায় নাই কথা বলেন ঠিক না বেঠি আর জুড়ে সেই আজরাইলকে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করলেন রে আজরাইল বলো না তুমি তো প্রাণীর জান কবজ করো কি করো তুমি তো প্রাণীর জান কবজ করো রে আজরাইল তুমি বলো না তোমার জীবনে এমন কোন গল্প আছে কিনা সেই গল্পটা হলো তুমি কোন প্রাণীর জান কবজ করতে গিয়ে তোমার কষ্ট হয়েছে বন্ধুরে আমার এবার আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন ওগো আল্লাহ তুমি তো আলিমুল গায়ব ঠিক না বেঠি তুমি তো গায়েবের খবর জানো গো এই খবর তো তোমার কাছেই আছে গো আল্লাহ আল্লাহ কয় আজরাইল রে আমার কাছে আছে তারপরে আমি তোমার কাছ থেকে শুনতে চাই জোরে বলেন আল্লাহু আকবার ওগো আল্লাহ আমার জীবনে দুইটা গল্প আছে কয় বলো না একটু শুনবো তো সেই গল্পটা কি সেই গল্পটা হলো আমি দেখলাম একদিন এক উর্মিমুখর সমুদ্র এই সমুদ্রের উপরে একটা তক্তা অজানা গন্তব্যের দিকে ভেসে যাচ্ছে কি একটা তক্তা অজানা গন্তব্যের দিকে ভেসে যাচ্ছে আমি দেখতে পাই না ওই তক্তাটার উপর একটা মহিলা শায়িত অবস্থায় আছে এই মহিলাটার এই তক্তার উপর শায়িত অবস্থায় সন্তান প্রসব হয়েছে সন্তান প্রসব হইতে দেরি এই সমুদ্রের উপরে আপনি আল্লাহর ওয়াদার আমার কাছে আসতে দেরি হলো না যে এই মহিলার জানটা কবজ করো ওগো আল্লাহ সেদিন আমি যখন এই মহিলাটার জান কবজ করতে গিয়েছিলাম গো তখন এই মহিলাটার জন্য আমার বড় কষ্ট লেগেছিল একদিকে একদিকে তার একটা মাতুসী একদিকে তার প্রসব যন্ত্রণা আরেকদিকে তার মৃত্যুর যন্ত্রণা সেদিন তার জান কবজ করতে গিয়ে আমার বড় কষ্ট লেগেছিল মায়া লেগেছিল বন্ধু যারা মা হয়েছে তারা জানে রে এই সন্তানকে কত কষ্ট করে পৃথিবীর আলো দেখাইছে পৃথিবীর সব কষ্ট যদি কাউকে ভাগ করে দেওয়া যায় রে কোন মার প্রসব যন্ত্রণা কাউকে ভাগ দেওয়া সম্ভব না এটা বড় ভয়ঙ্কর মায়ের কলিজা ছিঁড়ে যায় এই পৃথিবীর বুকে অসংখ্য বাংলার জমিনে অসংখ্য দলিল আছে সন্তান প্রসব করতে গিয়ে মা জননী পৃথিবী ছেড়ে চলে গেছে ঠিক কিনা বলেন আর মৃত্যুর যন্ত্রণা সম্পর্কে যদি বলি ইদ্রিস আলাইহিস সালাম বন্ধু প্রতিদিন তিনি রোজা রাখতেন প্রতিদিন জান্নাত থেকে ইফতারি গুলো আসত আবার অবশিষ্ট উচ্ছিষ্ট যা থাকত তা আবার জান্নাতে চলে যেত ওনাকে এত বেশি উনি ইচ্ছে করেছেন মরতে আল্লাহ মরার অর্ডার দিয়েছেন আল্লাহ বলেছেন মরার পরে আমি বাঁচব আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন উনি বলেছেন আমি একবার জান্নাত দেখব আল্লাহ আমি একবার জাহান্নাম দেখব জাহান্নাম দেখেছেন দ্বিতীয়বার বলেছেন আজরাইল
प्रमाण कर ইদ্রিস আলাইহিস সালাম সর্বপ্রথম জান্নাতে যখন গিয়েছিলেন জুতাগুলো খুলে গিয়েছে দ্বিতীয়বার বন্ধু জান্নাত দেখে পাগল হয়ে গেছে আল্লাহর নবী জলদি করে বের হইলো বের হয়ে আবার ওনার জুতাগুলো নিয়ে জান্নাতে প্রবেশ করেছে আজরাইল কই নবী গো আপনি না বলছেন একবার দেখার পরে চলে আসবেন কই ওরে আজরাইল একটা মানুষ জান্নাতে যাওয়ার আগে জাহান্নাম দেখে একটা মানুষ একবারই মরে দুইবার না আমি তো একবার মৃত্যুবরণ করেছি একবার জাহান্নামও দেখেছি আমি জান্নাতে থাকব আমি ওনার মর্যাদাটা বোঝাচ্ছি এর পরেরটা বুঝতে বুঝতে পড়বেন আল্লাহ আজরাইলকে ডাক দিয়ে বলে আজরাইল আমি তার কিসমতে এটাই রেখেছি তাকে জান্নাতে থাকতে দাও সুবহানাল্লাহ বলেন আল্লাহ এত প্রেমের খেলা খেলেছেন এত মর্যাদা ছিল বন্ধু তারপরেও এখানে আসার কারণ হলো আপনাদেরকে শেখানো বন্ধু তারপর ইদ্রিস আলাইহিস সালাম নিজে মরেছেন উনি বলেছেন আমি মরতে চাই আল্লাহ মৃত্যু দিয়েছেন বাঁচতে চাই বাঁচার ব্যবস্থা করেছেন উনি যখন বাঁচলো উনি যখন পুনরায় আবার দেহের মধ্যে ওনার প্রাণটাকে ঢুকলো জিন্দা হলো ওনাকে প্রশ্ন করা হলো আপনি মৃত্যুটাকে কেমন পেয়েছেন ইদ্রিস আলাইহিস সালাম উত্তর দিয়ে দিয়েছেন আমি আমার মরণটাকে এমন পেয়েছি রে জীবিত একটা মানুষকে জীবিত একটা প্রাণীকে মাথা থেকে পা পর্যন্ত চামড়াটা তুলে ফেললে যার যেমন কষ্ট হয় পা থেকে মাথা পর্যন্ত জিন্দা একটা মানুষের চামড়া তুলে ফেললে যেমন কষ্ট হয় রে আমি নবীর কাছে মৃত্যুটাকে এমন কষ্ট কর মনে হয়েছে তখন বন্ধ গায়েব থেকে আওয়াজ আসলো আজরাইল বলে দিয়েছেন ওগো নবী এর মধ্যে যত প্রাণীর জান আমি কবজ করেছি এতটা আদব এবং এতটা ইহসানের সাথে আমি আর কারো জান কবজ করি নাই এবার আপনারা বলেন মৃত্যুর যন্ত্রণাটা কেমন হতে পারে ঠিক না বে ঠিক আর জোরে একদিন এক বেঈমান এসে নূহ আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামকে বললেন নবী গো আপনি তো মরা মানুষ জিন্দা করতে পারেন কই পারি পুরনো কোন মরা মানুষ জিন্দা করতে পারবেন নি কই তুমি বলো কাকে জিন্দা করব এবার বলতেছে আপনি প্রথম জামানার নবী নূহ আলাইহিস সালামের ছেলে শামকে জিন্দা করবেন সঙ্গে সঙ্গে লম্বা ঘটনা বোঝার জন্য বলছি কোড়াকারে এবার বন্ধু শামের কবরের পাশে যখন গিয়ে ঈসা নবী ডাক দিলেন শাম জিন্দা হয়ে গেল এরে শাম আপনি যে আপনার জামানায় তো চুলদাড়িগুলো পাকত না এখন আপনার চুলদাড়িগুলো সাদা কেন গো এবার শাম উত্তর দিয়েছে ওগো নবী আমি তো জানি মরার পরে জিন্দা করা হয় কিয়ামতের দিনের হিসাবের জন্য আমাকে যখন ডাকা হলো নবী নবী গো আমাকে যখন ডাকা হলো গো নবী আমার কাছে মনে হয়েছে আজকে কিয়ামতের দিন সেই ভয় সেই আতঙ্কে আমার চুলদাড়িগুলো পাইকা সাদা হয়ে গেছে জোরে জোরে বলেন না আল্লাহু আকবার কতটা ভয় তাদের সিনায় কতটা আতঙ্ক ছিল বন্ধু এবার যখন ওনাকে প্রশ্ন করলো আপনি যে মৃত্যুবরণ করেছেন কত বছর হয়েছে তিনি উত্তর দিয়েছে আমার মৃত্যুর বয়স হলো 4000 বছর আমি সব দুঃখ ভুলে গেছি এখনো 4000 বছর পার হয়ে গেছে গো আমি এখনো পর্যন্ত মৃত্যুর যন্ত্রণা ভুলতে পারি নাই জোরে বলেন না আল্লাহু আকবার এর গোয়ালি পশ্চিম পাড়ার মানুষ কেমন করে বুঝাইলে তোমরা বুঝবে রে আমার কাছে মনে হয় এই গ্রামের মানুষের কিছু কিছু মানুষ ছাড়া বাকি মানুষের অন্তর পাথরের চাইতেও বড় শক্ত বন্ধু মৃত্যুর সবচেয়ে কম যন্ত্রণা হলো 1000 তলোয়ার মারার আঘাতের চাইতে ভয়ঙ্কর জাহান্নামীদের জন্য সবচেয়ে বুখারী শরীফের মধ্যে এসেছে বন্ধু হাদিসখানা সবচেয়ে কম আযাব হলো আগুনের এক জোড়া জুতা জোরে জোরে বলেন না নাউযুবিল্লাহ
জাহান্নামে যাইবারে উপায় খুঁজা পাইবা না জাহান্নামীদের খাবার হলো হাদিস এসেছে তিনাতুল খাবার নবীকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই তিনাতুল খাবারটা কি গো নবী নবী উত্তর দিয়েছেন এটা আরেকটা জাহান্নামীর নিংরানু পু নাউজুবিল্লাহ কইতেন না মানুষের শরীরে পোড়া হয় না গোটা হয় না এই পোজ হলো জাহান্নামীদের খাবার কোরআনে এসেছে জাক্কুম এই জাক্কুম যদি গোয়ালি পশ্চিম পাড়ার জমিনে একটা ফোঁটা পড়ে গোটা পৃথিবী ফসল উৎপাদনের অনুপযোগী হয়ে যাবে কিয়ামত পর্যন্ত বন্ধ ফসল জন্ম হবে না এত ভয়াবহতা মানুষ কেমন করে সহ্য করবে এই জন্য বন্ধু সেই আলোচনায় এসেছি আমি এবার আল্লাহ রাব্বুল আলামিনকে বলতেছি ওগো আল্লাহ একদিকে তার প্রসব যন্ত্রণা আরেক দিকে তার মৃত্যুর যন্ত্রণা সে মানুষ তো কেমন করে সইবে গো আল্লাহ সেদিন এই মহিলার প্রাণ পাখিয়ে আনতে গিয়ে আমার বড় মায়া লাগছিল কষ্ট লাগছিল বন্ধু কিতাব প্রমাণ করেছে আজরাইল যখন এই বক্তব্য দিল এবার আল্লাহ রাব্বুল আলামিন মুস্কি হেসেছে আল্লাহ হেসে দিয়েছে সুবহানাল্লাহ বলেন এবার আরে জোরে বলেন না সুবহানাল্লাহ কারণ আমার আল্লাহ যেহেতু হেসেছে নিশ্চয়ই কোনো প্রেম তো লুকাইত আছে কথা বলেন না কেন আর জোরে মহব্বতে সুবহানাল্লাহ বলতে গিয়ে কষ্ট হয় আর জোরে আমি করোনাতে একটা গজল লিখছিলাম আপনার সুবহানাল্লাহ ঢক দেখে গজল গাইতে মন চায় আমি করোনাতে একটা গজল লিখেছিলাম প্রথম যখন ভয়ঙ্কর রূপ ধরেছিল সেই একটু লাইন শোনাবো নি আমি বলেছিলাম রূপে মানুষে তো সুন্দর অন্তর ভরা ময়না হারিয়েছি সুখের জীবন আছি শুধু জ্বালা বলেন রূপে মানুষে তো সুন্দর অন্তর ভরা ময়না হারিয়েছি সুখের জীবন আছে শুধু জ্বালা জ্বলছি দেবানিশি ভুলে গেছি হাসি জীবন থাকিতে যেন হলো রে মরণ এই তো যে সুন্দর এই পৃথিবী সৃষ্টা করেছি সৃজন যত দেখি আমি তত ভালো লাগে শীতল হয়ে যায় মন এই তো যে সুন্দর এই পৃথিবী স্রষ্টা করেছে সৃজন চারিদিকে আধার ঘেরা আলো গেল চলে এই পৃথিবী করলো পাগল সবই গেলা বলে ঠিক না ঠিক চারিদিকে আধার ঘেরা আলো গেল চলে এই পৃথিবী করলো পাগল সবই গেল ভোলে দুঃখ যখন আসবে এই পৃথিবী হাসবে ভুলিবে না প্রভু তোমায় হবে রে আপন তুজি সুন্দর এই পৃথিবী সৃষ্টা করেছে সৃজন মারহাবা বলে আমার কথাগুলো ভাল লাগছে না এটা কেন লাগছে করোনাতে জানেন আমি দেখছি এই সমাজের ধনী মানুষের নির্মম অত্যাচার গরিবের প্রতি আমি দেখেছি এই পৃথিবীতে যারা দুই টাকা দামের বাড়ির মালিক হয়েছে আমি দেখেছি নির্মম অত্যাচার সেই বাড়ির ভাড়াটিয়ার প্রতি কথা বলেন না কেন এই নির্মম অত্যাচার দেখে তখন আমি সেই দিন এই নির্মমতা দেখে আমি গজলটা লিখেছিলাম আরো যদি আপনারা শুনতে চান আমার এই সিনা আমার মালিক পরিপূর্ণ করে দিয়েছেন আমি যদি আজকে বলি হুজুর ওয়াজ আমি যদি বলি আজকে ওয়াজ করব না শুধু আমার লেখা হামদ নাদ ইসলামী সংগীত গিয়ে সময় পার করব এটা আমার জন্য নাথিং ভেরি নাথিং সুবহানাল্লাহ বলতেন না আরো জোরে মহব্বতে আমার কথা কি বুঝতে পারছেন আপনারা আলোচনার দিকে যাব কেন বলছি জানেন এই গজলটা একটু শোনাইছি কেন দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি ধনীরা কিন্তু সব সময় সুখী নয় এটা আপনি মানেন বা না মানেন অসংখ্য হাদিসে এসেছে গরিবরা কি জান্নাতে যাবে গরিবরা জান্নাতে বসবাসের বয়স 500 বছর পার হয়ে যাবে ধনীরা হিসাবের জন্য প্রস্তুত হবে এবার বুঝেন তাদের পানিশমেন্ট কেমন হবে
তবে হ্যাঁ রাসূল আবার সমাধান দিয়েছেন আল গিনা মিনান নাফস প্রকৃত ধনী হলো আত্মার ধনী যার অন্তর পবিত্র যার অন্তর ধনী তার দুনিয়াও সুখ পরকালেও সুখ তার মানে সে অলওয়েজ হ্যাপি জোরে জোরে সুবহানাল্লাহ উল্টো দিকে যদি যাই দা পোর আর বর্ন টু সাফার গরীবরা জন্ম গ্রহণ করেছে দুঃখ ভোগের জন্য এই পৃথিবীর সমাজে বড়লোকের সমাজে গরীবের কোনো স্থান নাই গরীবের দুঃখের কোনো মূল্য বন্ধু এই জন্য আলোচনাটা আপনাদেরকে শোনাচ্ছি বন্ধু এই লোকের বক্তব্য ইসরাইলের বক্তব্য শেষ হয়ে গেল আল্লাহ হাসি দিয়ে দিল আর আসেনি ঘটনা কয় আল্লাহ আছে তো ওই যে জিকিরের মধ্যে বলছিলাম সাদ্দাতে জান্নাতে বানাইলো মনের মত সাজাইলো একটি কদম রাখার আগে আজরাইল ধরাই পাঠাইলা বলছিলাম নি এটা বন্ধু আল্লাহর কাছে আজরাইল কইতেছে অগমনি ওই যে সাদ্দাত জান্নাত বানাইলো একটা পা তার ঘোড়ার রেকাবের উপরে কোথায় একটা পা তার ঘোড়ার রেকাবের উপরে আরেকটা পা সে জান্নাতের গেইটি দিবে এমন সময় তোমার নির্দেশ তোমার অর্ডার চলে আসলো তার প্রাণ পাখি বের করে তাকে মেরে ফেলতে হবে সেদিন আমি তার প্রাণ পাখি আনতে যাই মায়া লাগছে জোরে বলেন না আল্লাহু আকবার আল্লাহ এবার হাসি দিয়েছে এবার বলেন না সুবহানাল্লাহ আরে জোরে মহব্বতে এবার আসেন বন্ধু ওই যে আমাদের আমাদের সমাজে দাপট আমাদের সমাজে পাওয়ার আমাদের সমাজে কি গেটআপ আছে না নাই মসজিদের ইমাম সাহেবের পর্যন্ত দাম নাই ঠিক না বেঠি আছে না এরকম ধনী মানুষ এমন পাওয়ারফুল মানুষ কেউ আছে টাকার পাওয়ার কেউ আছে লাঠির পাওয়ার কারো আছে পিস্তলের পাওয়ার কারো আছে বন্ধ ষড়যন্ত্রের পাওয়ার আবার কারো আছে একজন কি দি আরেকজন আরেকজন কি দি আরেকজন এইভাবে ব্যবহার করে অন্যদের শোক কেড়ে নেওয়ার পাওয়ার এরকম গেটা বলা লোক আছে না নাই অ বন্ধু এবার আসেন বলে হুজুর এই রহস্যটা কি তার কারণ কি গো তার কারণ হলো বন্ধু তার কারণ হলো আল্লাহ বলতেছে আজরাইল তোমার খবর কথা শেষ নি কো আল্লাহ গো শেষ কো তাইলে এবার আমার কথা শোনো কি গো এবার আমার কথা শোনো গো আল্লাহ কি এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন রে আজরাইল ওই যে উন্মুক্ত বিমুখর সমুদ্রের উপরে একটা তক্তা তুমি দেখেছো ভেসে যায় অজানা গন্তব্যের দিকে সে হারিয়ে যাচ্ছে ওই যে তক্তার উপরে সন্তান প্রসব হয়েছিল এই সন্তান প্রসব হয়েছিল এই সন্তান চাই হলো তোমার দ্বিতীয় ঘটনা যে বলেছো এই ঘটনার সাদ্দাত জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ ওই ছেলেটা দুই নাম্বার লোকটাই হলো ওই মহিলার মেয়ে কয় আমি তাকে সমুদ্রের উপর থেকে উঠাইয়া নিলাম উঠাইয়া আইনা আমি বাগিনীর দায়িত্বে তাকে লালন পালন করলাম বাগিনীর দুধ খেয়ে সে বাঘের মতো শক্তিশালী হয়েছে কি হয়েছে বাঘের মতো শক্তিশালী হয়েছে যখন তার পাওয়ার শক্তি সব কিছু বেড়ে গেল আমি তাকে মুল্লকের বাদশা বানাইয়া দিলাম কি করলাম তখন বাদশাহ হওয়ার পরে বন্ধ এবার তার মধ্যে অহংকার চলে আসলো গেটাপ চলে আসলো আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আল্লাহর ওয়ার্ডারকে সে প্রত্যাখ্যান করতে শুরু করলো এই রকম কিন্তু আরেকটা ঘটনা আছে আপনারা জানেন কিনা জানে না যে শয়তান আজাজিল কি নাম শুনছেন নি বাবা মা দুজনের নাম আমার কাছে জানা আছে তার বাবা মার নাম খবিস আর নানাবিস নাউজুবিল্লাহ গল জন মইসে জিনের করে এখান থেকে অনেক লম্বা ঘটনা এখান থেকে নীতি নীতি সপ্তম আসমান এত সুন্দর লাগে সুন্দর লাগার পরে বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুআল্লিমুল মালাইকা বানাই দিছে মানে ফেরেশতাদের লিডার বানাই দিছে কি বানাই দিছে ফেরেশতাদের লিডার বানাই দিছে এবার তো শরীর গরম হয়ে গেছে আর কাউকে চোখে লাগে না পরে আল্লাহ আদম ও সফিউল্লাহকে বানানোর চিন্তা করলো বলে হুজুর কেমনে আল্লাহ বলেছেন ইন্নি জাইলুন ফিল আরদি খালিফা মানুষ বানাবে কি বানাবে
মানুষ বানাবে ও বন্ধু তখন ফেরেশতাদের সাথে যখন আল্লাহ ছোট্ট কাট্ট মিটিং এ পরামর্শ করলেন ফেরেশতারা কয় আল্লাহ বানানোর তো দরকার নাই তোমার গোলামির জন্য আমরাই যথেষ্ট তারা মারামারি করবে খুনো খুনি করবে তোমার গোলামি করবে না তখন আমার আল্লাহ উত্তর দিয়েছেন ইন্নী আলামু মা লা তাআলামুন আমি যা জানি তোমরা তা জানো না জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ প্রমাণ আল্লাহ রাব্বুল আলামিনের সেদিনের বয়ান ছিল অত্যন্ত রহস্যময় আল্লাহ বুঝাইতে চেয়েছে আমার সব গোলাম নাফরমান হবে না আমার সব গোলাম অকৃতজ্ঞ হবে না যেমন আজকের জান্নাতের বাগানে আমার কথা শোনার পরে যারা এসেছেন সবাই কৃতজ্ঞ যারা এখনো বাড়িতে তারা বন্ধু তাদের জন্যই কিন্তু সাদ্দাতের আলোচনায় শয়তানের আলোচনা তাকে আল্লাহ কি মর্যাদা দিয়েছে না জিনের বাচ্চা থেকে ফেরেশতার লিডার বানাইছে না ফেরেশতা শিক্ষক বানাইছে না যখন আদম সুফিউল্লাহ কি বানাইলো আজকের আওয়াজ বুদ্ধিমান যারা তারা বুঝবে সেন্সলেস মানুষের জন্য এখানে কিছুই নাই ঠিক কিনা বলেন এত মর্যাদা দিল আদম কে আল্লাহ বানাইবো তুই মাইন্নে না নিবি সে কয় না আদম হলো মাটির আমি হলাম আগুনের আমার পাওয়ার বেশি এবার আদম কে বন্ধু বানাইলো সকল ফেরেশতা দেখে খুশি রে বন্ধু আদম কে শয়তান তখন ফেরেশতাদের লিডার সে দেখা আয়েশা সঙ্গে সঙ্গে থুতু ফালাইছে নাউজুবিল্লাহ বলেন আপনাদের এই গোয়ালিতে কুকুর আছে নি আছে কুকুরের জন্ম কোথায় জানেন নি জানেন না এই আদম সফিউল্লাহকে দেখার পরে শয়তান ঘৃণা করে থুতু ফালাইছিল এই থুতু থেকে আল্লাহ কুকুর সৃষ্টি করেছেন এই কারণে সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে নাপাক এবং নোংরা হলো কুকুর নাউজুবিল্লাহ বলেন না কেন আরো জোরে যখন বন্ধু আদম কমপ্লিট তারপরে সবাইকে বললেন সেজদা দিতে ফেরেশতারা সেজদা দিয়েছে এক সেজদায় 100 বছর একটা সেজদা দিয়া দাঁড়াইলো দাঁড়ায়া যাইয়া দেখে আজাজিলের ঘর বাঁকা হয়ে গেছে তার মানে তার সাজা শুরু কয় আপনার ঘাটটা বাঁকা কেন এমন বেহাল অবস্থা কেন কয় আল্লাহ অর্ডার করছে সেজদা দেওয়ার জন্য তোমরা সেজদা দিয়েছো আমি সেজদা দেই নাই অহংকার করেছি গেট আপ দেখাইছি এই জন্য মনে আল্লাহ নারাজ হয়ে গজব দিছে এই জন্য বন্ধ ফেরেশতারা সাথে সাথে খুশি হয়ে শুকরিয়া স্বরূপ আরেকটা সেজদা দিয়েছেন এই সেজদায় আরো 100 বছর কাটাইছে এই কারণে প্রত্যেকটা রাকাতে দুইটা সেজদা জোরে বলেন সুবহানাল্লাহ